সো আমি এখন থেকে শাকিব খান ফিল্মস থেকে আমি রেগুলার সিনেমা প্রোডিউস করতে চাই। আপনারা জানেন যে শাকিব খান ফিল্মস থেকে আমি এপার বাংলা ওপার বাংলা মিলে বড় বড় সিনেমা প্রোডিউস করতে চাই, বড় প্ল্যাটফর্মে আনতে চাই সিনেমাকে। এখন যখন আমরা এখানে তথাকথিত মানে কিছু মানুষের কথা যখন শুনি যে ভাই বাজেট কমাতে হবে, সিনেমার তো মার্কেট নেই, আরে ভাই দোকানের খাবার যদি ভালো না হয় আপনার দোকানে কেউ তো আসবে না, যুগটাকে মাথায় রেখে সিনেমাটা বানাতে হবে, ওটার সিনেমার নিচে লিখে দেওয়া যাবে না যে ভাই আমার বাজেট ছিল না বিধায় সিনেমাটা কোনো রকম করেছি, তাহলে কোনো দরকারই নেই, দরকারই নেই। যদি ভালো কিছু না করতে পারো তাহলে দরকার নেই, অন্য কোনো বিজনেস করেন, তাতে সিনেমা ইন্ডাস্ট্রি উপকৃত হবে না, বা ওই সাবজেক্ট চুজ করবেন না, এমন কোনো সাবজেক্ট চুজ করেন যে সাবজেক্টটা আপনার খরচটাকে আপনি ধরে রাখতে পারবেন। এবার আমি একটা এমন একটা সাবজেক্ট চুজ করলাম যেটার জন্য অনেক কোটি টাকা বাজেট দরকার, সে সাবজেক্টটা চুজিং তো আমার তো সেটা প্রথমেই আমি রং করেছি। যাই হোক, শাকিব খান ফিল্মস থেকে আমি এখন রেগুলার ছবি করব, ছবি প্রোডাকশন করব, আমি যেখানে আমি নিজে অভিনয় করব, যেখানে আমি অন্যান্য নতুনদেরও সুযোগ করে দিতে চাই, নতুন নির্মাতাদের সুযোগ করে দিতে চাই। পুরনো অনেক নির্মাতা আছেন যারা অনেকদিন কাজ করছেন না, বাট অনেক মেধাবী নির্মাতা, তাদেরকেও আনতে চাই। ইনফ্যাক্ট আমাদের এখানকার আর্টিস্ট টেকনিশিয়ান নির্মাতা, ওখানকার আর্টিস্ট টেকনিশিয়ান নির্মাতার একটা আবার সুন্দর একটা বন্ডিংস আমি তৈরি করতে চাই, এবং এই বন্ডিংস থেকে বড় বড় সিনেমা করতে চাই।